হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও মোমোর একটা রেসিপি তোমরা তো সাধারণত মোমো বাজারে কিনে খেয়ে থাকো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা তোমরা কিন্তু আর বাজারে যাবে না তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে খেতে পারবে তো রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করছি বুঝতে পারবে যে কিভাবে বাজারের মতো মোমো বাড়িতেই খুব সহজে আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায় তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর তাদের কাছে আমার অনুরোধ তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো রেসিপিটার পর শুরু করবো দেখো এখানে ময়দা নিয়েছি ময়দাটা সামান্য নুন আর সাদা তেল দিয়ে আমি মেখে নিচ্ছি এরপর জল দিয়ে এটাকে আমি মেখে নেব তো এখানে ময়দাটা মাখা হয়ে গেছে কিছুক্ষণ রেখে দেবো এটাকে ততক্ষণ চাটনিটা করে নিই দেখো এখানে চাটনির জন্য নিয়েছি টমেটো আর নিয়েছি শুকনো লঙ্কা যারা যেমন ঝাল খাও তারা কিন্তু সেরকম ঝাল দেবে এই দেখো জল নিয়ে নিয়েছি এরপর এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো তো এটাকে সেদ্ধ হতে দিয়ে দিলাম আমি সেদ্ধ করার পর আমি এটা পেস্ট করে নিয়েছি এরপর এটা দিয়ে চাটনিটা তৈরি করব আমি তোমাদের যতটা প্রয়োজন ততটা বানাবে খুব ভালো লাগে জন্য আমি একটু বেশি করে বানাই তো দেখো এখানে নিয়েছি সয়া সস এখানে আছে টমেটো সস আর চিলি সস কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব হালকা লাল লাল হতে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন এটাকে কিছুক্ষণ ভেজে নেব আমি এরপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম নুন এরপর দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস এরপর এটাকে হালকা ভেজে সয়া সসটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম তো ব্যাস বন্ধুরা এরপর আমি দিয়ে দিলাম টমেটো সস আর চিলি সস ব্যাস এটাকে এরপর হালকা ফুটিয়ে আমি নামিয়ে নেবো বেশিক্ষণ কিন্তু ফোটাবো না এই দেখো ফুটে গেছে ব্যাস এরপর আমি এটাকে নামিয়ে নেব চাটনিটা পুরো তৈরি হয়ে গেছে এরপর দেখো এখানে একটা নিয়েছি আমি বাঁধাকপি এরপর এটা দিয়ে আমি মোমোর যে হয় সেটা আমি তৈরি করব তো এটাকে আমি কেটে নেব বাঁধাকপিটা কেটে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি ভাজতে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব ভাজার পর দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুন এরপর এটাকে কিছুক্ষণ ভেজে নেব এইভাবে কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো দেখো বাঁধাকপিটা হালকা ভাজা ভাজা হতে এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুন এরপর এটাকে ভেজে নেবো কিছুক্ষণ এটাকে লাল লাল করে ভাজতে হবে তো ব্যাস এরপর দিয়ে দেবো সয়া সস তো সয়া সস দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করব তো ব্যাস বন্ধুরা এটা হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নেব তো দেখো বাঁধাকপির পুরটা আমি নামিয়ে নিয়েছি আর এখানে দেখো যে ময়দাটা মেখে রেখেছিলাম এরপর এটার আমি লিচি বানিয়ে নেব তো লুচিগুলো বানিয়ে নিয়েছি এরপর এগুলোকে বেলে নেবো ছোটো ছোটো লুচির মতো লুচির থেকে একটু ছোটো করতে হবে তো বেলে নিচ্ছি বন্ধুরা বেলা হয়ে গেছে এরপর পুরগুলো এর মধ্যে দিয়ে দিলাম পুরটা দিয়ে এরপর মোমোস আকারে আমি গড়ে নেব তো দেখো আমি কীভাবে আমি এটাকে মুড়ে নিচ্ছি এইভাবে ভাজ ভাজ করে দিতে হবে বিভিন্ন শেপের মোমো বানানো যায় তো আমি যে শেপটা বানাচ্ছি এইভাবে তো দেখো এভাবে একটা বানালাম দেখো আরও অন্য একটা বানাবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে এইভাবে মুড়ে নেবে তারপর এইভাবে এইভাবে বাঁকা করে দেবে এইভাবে আমি সব মোমোগুলো তৈরি করে নেব দেখো বন্ধুরা আরও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো তো ব্যাস এইভাবে তৈরি করব সবগুলো তো হয়ে গেছে সব মোমোগুলো তৈরি করা আমার এরপর এগুলো সেদ্ধ হতে দেব তো দেখো এরপর মোমোগুলোকে আমি সেদ্ধ হতে দিয়ে দেবো এভাবে একটা একটা করে দিয়ে দেবো তো মোমোগুলোকে আমি দিয়ে দিলাম এরপর এটাকে আমি মোটামুটি কুড়ি মিনিটের মতো শুদ্ধ করে নেব তো দেখো কুড়ি মিনিট পরে আমি নামিয়ে নিয়ে এসেছি বন্ধুরা তৈরি হয়ে গেছে মোমোটা এরপর প্লেটে সার্ভ করে নেব তো দেখো বন্ধুরা কত সহজেই আমি বানিয়ে নিলাম মোমোর এই রেসিপিটা তো তোমরা নিশ্চয়ই রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে আর যে বন্ধুরা শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখলে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তো তোমরা নিশ্চয়ই শিখে গেছো কীভাবে মোমো বানাতে হয় বাজারের মতো একদম বাড়িতেই তো তোমরা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই একটা লাইক দেবে আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা খুব ভালো থাকো